জেনা কাকে বলে? জেনা কাকে বলে? তুমি কি মনে করতেছো? তোমরা কি মনে করতেছো যে শুধু গার্লফ্রেন্ডের সাথে রাগ কাটালি জেনা হয়? শুধু একজনের সাথে সম্পর্ক করলে, শুধু সেক্সের সম্পর্ক করলে কি জেনা হয়? শুধু সেক্সের সম্পর্ক জেনা? ভালোবাসো না, শুধু সেক্সের সম্পর্ক জেনা না? তুমি যে একদম কায়দা মাহমুদের সাথে কথা বলতেছো এটাও জেনা? একজন একজনের দিকে তাকাইছো খারাপ দৃষ্টিতে এটাও জেনা? চোখের জেনা? শুধু সেক্সের সম্পর্কে জেনা না? তুমি একজনের দিকে তাকাইতেছো এটা ভুলে? গার্লফ্রেন্ডকে স্পষ্ট করতেছো, হাত ধরতেছো এটা ভুলে? এটাও জেনে রাখলে? কথা বলতেছ দিন কার দিন রাত কার রাত, কথা বলে যাইতেছ ফোনে, এটাও জেনে? মনে করতেছ শুধু একজনের সাথে রাত কাটাইতেছ, সেক্সের সম্পর্ক রাখতেছ, এটাকে জেনে বলে? একজনের দিকে খারাপ দৃষ্টি তাকাইতেছ এটাও জেনে? কথা বলতেছ সেটাও জেনে? জেনা তো করা দূরের কথা, জেনার ধার পাশেও যাওয়া যাবে না। আমরা জেনার ধার পাশে যাবো না, জেনা থেকে বাঁচতে পারবো। শয়তান আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, বিশ্বাস হয় না? জেনা থেকে যদি বাঁচতে পারো আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে। বনি ইসরায়েলের ঘটনা শোনেন তাহলে। বনি ইসরায়েলের ঘটনা কোনো গাল্পনা, এটা কোনো কিচ্ছা কাহিনী না, সত্য ঘটনা, কিতাবের ঘটনা, হাদিসের ঘটনা। বনি ইসরায়েল যুগে তিনজন বন্ধু ঘুরতে গেছিল, তিনজন ব্যক্তি ভ্রমণে গেছিল। এই সময় যখন তারা ঘুরতে গেছিল, ভ্রমণে গেছিল, ওই সময় তারা হঠাৎ করে প্রচন্ড ঝড়